দেখছেন গাড়িটার ইঞ্জিনের পুরো কাজ হবে, এ টু জেড ইঞ্জিন, বোলেরো ইঞ্জিনের কাজ হবে পুরো এই গাড়িটাতে। এই গাড়িটা দেখছেন একটু আগলে দিকে চাপিচ দিয়ে চূড়া হয়েছে। আগের দিকে চাকাটা চেঞ্জ হবে, রিংটা ফেটে গিয়েছে, গাড়িটার রিংটা চেঞ্জ হবে পুরো। যেমন ইঞ্জিনের কাজ আছে পুরো, গাড়ি যেমন বকেট ফেটে গিয়েছে এটা তেমন, আর তার ডিফারেন্সিয়াল চেঞ্জ। দেখছেন এটা যেমন চাকার কাজ চলছে ডিফারেন্সিয়ালের, আমাদের আর কিছুদিনের পরেই আবার নতুনের একাবার শুরু হয়ে যাবে সেখানে, এখন বন্ধ আছে চাপের জন্য কিছুটা, আবার শুরু হয়ে যাবে নতুনের কাজ। দুটো ইঞ্জিন এসেছে, চ্যাংফা ইঞ্জিন এসে গেছে, আর বোলেরো ইঞ্জিনের একটা এসেছে গাড়ি, এটা ইঞ্জিনের গাড়ি উঠবে, এটা 400 সাথে ডিফারেন্সিয়াল, এটা গাড়ি উঠবে পুরো।